নেতা আরিফ চৌধুরীকে বক্তব্য রাখবেন হকার নেতা আরিফ চৌধুরী। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সহপাঠী বন্ধুগণ, সকালটি সংগ্রামী অভিনন্দন। ভাই সব, আপনাদেরকে তিন মাসে কেউ বিদেশে পাঠাইছে? কারণ চাকরি দিছে? উনি বিদেশে গেছেন কয়বার? আমাদের কথা বলে, বিদেশে পাঠানোর কথা বলে উনি বিদেশ চলে গেছেন। এটা একটা চরম ভাওতাবাজি কাজ করেছে। উনি চাকরি দেওয়ার কথা বলে ওনাকে আমরা নগর ভবনে চাকরি দিয়েছি। উনি আমাদের চাকরি করেন, আমরা সেই চাকরির সূত্র বলতে চাই। আপনি নগরের পিতা, আপনাকে আবারও উদাত্ত আহ্বান জানাই, আপনি আমাদের কথা শুনুন, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন, আপনার নগরকে আমরা উন্নয়ন করে দেব। আমরা এই ফুটপাথকে উন্নয়ন করতে, আপনি যদি আমাদের কথা শোনেন, আপনি নগরের পিতা হিসাবে দায়িত্ব নিন, ব্যাংক থেকে লোন নিন, আপনার জমিতে 100 একর জমি খালি আছে, সেই 1 একর জমিগুলো উদ্ধার করুন। উদ্ধার করে আপনি সেই সব জায়গাগুলোকে চিহ্নিত করুন, করে হকারদের মার্কেট করার ব্যবস্থা করুন। ব্যাংকের প্রতিষ্ঠিতরা ব্যক্তিরা আপনি দায়িত্ব নিন, দায়িত্ব নিয়ে সেই লোন নিন, লোন নিয়ে মার্কেট তৈরি করুন, ওই লোন শোধ দেবো আমরা। আমরা বলেছি আপনাকে কখনো আপনাকে বিদ্রোহ হিসাবে দেখতে চাই না, আমরা হকাররা আপনাকে বন্ধু হিসাবে দেখতে চাই। আপনি আমাদেরকে কাজ দিন, আমরা আপনাকে ফুলের টাব দেব। আসুন রাজপথে সৌন্দর্য বৃদ্ধি তৈরি করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হকারের জয় হবেই, হকারের আন্দোলনের সার্থকতা আসবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।